আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর শেষ রহমতে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে নতুন কোনো ভিডিও নিয়ে আসি নাই, কারণ গত মঙ্গলবারের এই ভিডিওটা, যেহেতু আমি সোমবার বাড়িতে গেছি মঙ্গলবারের সকালের এই ভিউটা, তো এই ভিডিওটা করছি কারণ মা মাঠে নিয়ে গেছে, বলতে চায় তুমি বিনটা চায়, আম্মু কি কি লাগাইছি বিনটার মধ্যে দেখি যা। পরে যাই দেখি বেগুন, সিম, বরবটি, টমেটো, এরপর দি বাত্তার শাক, লাল শাক, মূলার শাক, মানে অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু করছে। আবার সাথে আবার ধান চাষও করছে। আসলে বাবা থাকলে হয়তো আরও বেশি কিছু করতো, মা যতটুকু পারে অতটুকু মারে মানা করে এগুলা না করার জন্য, কারণ খাওয়ার মতো কেউ নাই, সবাই সবাই জায়গায় জায়গায়। এরপরে দিয়ে ওরা বোনেরা ভাইয়েরা বেশি কি এগুলা খাইতেছে না। তারপরে আম্মু কি করে বলতেছে, আরে করি ওই আগে পিছে করে আসছে তো বাবার সাথে, আগে বাবা থাকতে বাবা করছে, এখন বাবা দুনিয়ার মধ্যে নাই এটার জন্য করতে, মা যতটুক পারে অতটুক করে। তারপরে মাকে বলি এগুলো না করার জন্য, কারণ আমার মা খুব অসুস্থ থাকে সব সময়। আমার মা আজকে প্রায় 2018-16 সাল থেকে আম্মু অসুস্থ, তো পরে মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, তো ওইখান থেকে মা অসুস্থ, অপারেশন করার পর থেকে কোনো সুস্থ নাই। তারপরে মাজা ভেঙে ভেঙে মানে কাজ করার অভ্যাস, তো এটার জন্য কাজ কোনো শেষ করে না। তো পরে দেখি করছে, কো কাজ না করলে আমার কাছে ভালো লাগে না। তো কি করছি, ওই দিনকার হালকা একটু ভিডিও করে নিলাম, ছোট্ট একটা ভিডিও, কারণ আজকে কয়েকদিন তো জানেন আমি খুব অসুস্থ, ভিডিও করতে পারি না। এই যে হাঁসার শাকগুলো অসাধারণ, অসম্ভব সুন্দর, আমি এগুলো ঢাকা নিয়ে আসছি। আইনে এক ভাবিকে দিছি, লাউ পাত লাউ দিছি, মিষ্টি কুরমা, এরপর হাঁসার শাক, সিম, বরবটি, এগুলো এক ভাবিরে দিছি, ভাবি খুব খুশি হয়েছে। তো আসলে ভালো লাগে কাউকে কিছু দিতে, আমার কাছে খুব ভালো লাগে। আমার আর থাক না থাক, আমি কাউকে যদি কিছু দেই আমার কাছে খুব ভালো লাগে। তো এটার জন্য আজকে, যেহেতু আজকে কয়দিন আমি কোনো ভিডিও করতেও পারি না, দিতেও পারি না, রান্নাবান্নাও করতে পারি না, তো কি করলাম আজকে ছোট্ট একটা ভিডিও, এখন হসপিটালে যাব, তো ভাবছি যেহেতু ছোট্ট একটা ভিডিও আছে এখানে, তো আমি একটা ভিডিও, এই ভিডিওটা ছোট্ট করে দিয়ে দেই, আপুরা ভাইয়েরা দেখো গ্রামের ইয়াগুলা ভিডিওগুলো ভালো লাগে, অনেকে এগুলো পছন্দ করে, গ্রামের এই দৃশ্যগুলো অনেকের কাছে খুব ভালো লাগে এবং খুব ভালোবাসে। তো এটার জন্য কি করছি, চলে আসছি। তো আমি তো আজকে কয়েকদিন যাবত খুব অসুস্থ, শোয়ার থেকে কোনো উঠতে পারি না, রান্নাবান্নাও করতে পারি না, ওরা রান্নাবান্না করে, আমি এমন অসুস্থ, আমি যে মানে উঠি পানি গ্লাস পুরে খামো ওই শোক, আমি বেড থেকে উঠতে পারি না, আমার এমন অবস্থা যাইতে আছে। আমি খুব অসুস্থ, খুব, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর এই যে আমার ছোট্ট একটা মেহেদি গাছ আছে, এই মেহেদি গাছতে আমি কয়টা মেহেদি, যে কামড়া গাছ আছে, কামড়া মরিচ গাছ, মেহেদি গাছ,